72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া সেই বিচারককে শোকজ করা হবে। প্রধান বিচারপতি শোকজের জন্য চিঠি দিলে মন্ত্রণালয় তা কার্যকর করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এই সময় মন্ত্রী বলেন, আইন ও ক্ষমতার বাইরে কোনো বিচারক কাজ করলে প্রধান বিচারপতির ক্ষমতা আছে সেই বিচারককে সরিয়ে দেওয়ার। রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে শিলতাহানির 72 ঘন্টা পর মামলা না নেয়ার যে নির্দেশনা দিয়েছিলেন তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিচারক আমনাহার। আইনমন্ত্রী বলেন, এই ধরনের নির্দেশনা মৌলিক অধিকারের পরিপন্থী, এটি বিচারকদের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিজ্ঞ বিচারক আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন যে 72 ঘন্টার পরে কোনো ধর্ষণ মামলা যদি কেউ করতে আসে তাহলে সেই মামলাটা গ্রহণ না করতে, এটাই হচ্ছে আপত্তির জায়গা। কোনো ফৌজদারি অপরাধ মামলা করার ব্যাপারে তামাদি বাড়িত হয় না, মানে ইট ইজ নট বার্ড বাই লিমিটেশন।